ডেড বডি হচ্ছে একটা হরর থ্রিলার সিনেমা, যেটা আপনিও আমাকে কোয়েশ্চেন করছিলেন যে রোমান্টিক অলসো। হ্যাঁ, এখানে চারজন আর্টিস্ট আছে, এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, অ্যাকশন আছে, কিছু ভয়ও আছে। সো সার্বিক সব কিছুর একটা কম্বিনেশন হচ্ছে ডেড বডি। তো বেসিক্যালি কী হয়, বিভিন্ন জনরার এক এক জনরার পছন্দের থাকে। লাইক কোনো দর্শক হরর পছন্দ করে, কেউ হয়তো বা রোমান্টিক জনরার সিনেমা পছন্দ করে, কেউ হয়তো বা অ্যাকশন জনরার। সো আমি বলবো যে তিনটার যে কম্বিনেশন, প্রতিটা সেক্টরের মানুষে এই ডেড বডি সিনেমাটা পছন্দ করবে। সো সব কিছুর মিশ্রণ হচ্ছে ডেড বডি, এই জন্য সবাই ডেড বডিকে দেখতে পারবে। এবং সার্বিক অবস্থা আমার কাছে, আমি খুবই আশাবাদী এবং আমার কাছে মনে হচ্ছে প্রতিটা দর্শক খুব 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 পছন্দ করবে এই ডেড বডি। এখানে সিনেমাটা একটা ডেড বডিকে নিয়ে, যেটা আমরা জানি একটা মৃত আত্মা। সো এখানে আমার ক্যারেক্টারটা বলতে গেলে জীবিত আত্মাও বলতে পারেন, জীবিত একটা আত্মা আছে। সো এটাই আমার ক্যারেক্টারটা, এখানে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, যতটুকু সময় ছিল স্ক্রিনে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ছিল এবং খুব প্রয়োজনের জন্যই ছিল। শ্যামল ভাই ছিলেন আমার এখানে কো আর্টিস্ট। সো ওভারঅল আমার ক্যারেক্টারটা একটা ভালো, নট গেস্ট অ্যাপিয়ারেন্স, তার জন্য সেলিব্রিটি হতে হবে, আমি এখনও ওই লেভেলে সেলিব্রিটি হয়নি। শ্যামল মোলা খুবই জনপ্রিয় অভিনেতা, ওটিটিতে কিং বলা যায় ওনাকে, একদম একদম। ওনাকে মিস করার অভিজ্ঞতাটা একটু শুনবো। আমার গতকালকে কথা হচ্ছিল শ্যামল ভাইয়ের সাথে, আর শ্যামল ভাইয়ের কথা স্পেশালি বলতে গেলে, তখন আমি স্কুল জাস্ট শেষ করেছি, দ্যাট মোমেন্টে আমার প্রথম একটা নাটকে কাজ করা হয়েছে এবং সেখানে আমার কো আর্টিস্ট ছিলেন হচ্ছে শ্যামল ভাই। সো প্রথম থেকেই আমার স্টার্টিংয়ে শ্যামল ভাই ছিলেন। সো শ্যামল ভাইয়ের সাথে অলওয়েজ আমার একটা কন্ট্যাক্ট থাকে এবং অলওয়েজ ওনার সাথে আমার একটা যোগাযোগ সবসময় থাকে। তো ওনার সাথে অভিজ্ঞতা বলতে গেলে আমার নতুন কিছু লাগেনি, যেহেতু আমি অলরেডি ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল। আর উনি তো এমনিতে অনেক নিজেতে অনেক ভালো অভিনয় করেনি এবং প্রতিটা মানুষকে হেল্প করেন। লাইক উনি আমাকেও বুঝিয়ে দিয়েছিলেন ডায়ালগের সময় যে তুমি কখনও তোমার আই ব্লিঙ্ক করবা না, একদম স্ট্রেট রাখবা, যতক্ষণ তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারবো তখন তোমার অ্যাক্টিংটা তত বেশি পরিমাণে লাইভলি লাগবে। সো উনি তো খুবই হেল্পফুল এবং উনি বলে শেখায়, ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। ঈদে তো শাকিব খানের রাজকুমার আসছে, আমরা জানি আমাদের সুপারস্টার, সেই রাজকুমারের পাশাপাশি এই যে ডেড বডি আসলে কতটুকু ছাপ ফেলতে পারবে? আমি চাই ঈদের প্রতিটা সিনেমা ভালো যাক, বাংলা সিনেমার একজন আর্টিস্ট হিসাবে আমার চাওয়া এটাই থাকবে, বাংলা সিনেমার দর্শক বাড়ুক, আমাদের হল বাড়ুক এবং বাংলা সিনেমার আগ্রহের জায়গাটাও বাড়ুক। সো আমি চাই এরকম ভালো ভালো সিনেমা আসার মাধ্যমে একটা হেলদি কম্পিটিশন হোক, সবাই সবার সাথে ভালো একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে নিজের যোগ্যতাটা প্রমাণ করুক।